বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত কুরআন গবেষক মুফতি আমির হামজা কুষ্টিয়া। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকা ওয়া মাই وعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ
মোহাম্মদ ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আসে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত ওহুদে জালিমের প্রতি সন্নাত শুধু নয় নির্জন ধনে যাওয়া আর সন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি হামজার মতো তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মাড়িয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হংকার গর্জন সুন্নাত শুধু নয় মেষ চরতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মহাব্বতে তার খালিদ মোরালী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ বেলকুচি থানার অন্তর্গত বাওড়া জামে মসজিদের উন্নতি কল্পে দুই দিন ব্যাপী 20তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর স্বনামধন্য সভাপতি প্রধান অতিথি আলোচনা রেখে ধন্য করলেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছে
যে মা তাদেরকে পেটে নিয়েছে, এই 20 বছর একাধারে কোরআনের কথাগুলো এখানে যাদের মাধ্যমে বলা হচ্ছে, এই সম্মানিত সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিকের মতো যেন কবুল করেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্যে দল মত নির্বিশেষে আমাদেরকে এই ময়দানে নিয়ে আসলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণে যে 27 মিনিট বক্তব্য দিয়েছিলেন তার শেষ কথা ছিল এইটা। নবীজি বলেছিলেন তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মাতা মাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। একটু খেয়াল করে শুনবেন, গতানুগতিক যেভাবে আমরা শুনি ওইভাবে না, যে কথা শুনবেন ওখান থেকে গবেষণামূলক কিছু বের করা লাগবে, তাহলে আপনার মগজ মৃধা বাস্তবতার সাথে যদি মিলাতে পারেন এমনি পৃথিবী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তারাক্ত আমি রেখে যাচ্ছি, কারণ আগামীতে তোমাদের সাথে দেখা হবে কিনা জানি না। ফেকম তোমাদের মাঝখানে আমরাইন, দুইটা বিষয় না আপনাদের কথা আসবো বললে বুঝবেন না, কথা বলা যাবে না। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, কথা বলা যাবে না। আমি বলছি প্রত্যেকটা কথা গবেষণামূলক, আপনি এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না। আমি তোমাদের ভেতরে কয়টা জিনিস রেখে গেলাম আরো জোরে বলেন সিরাজগঞ্জবাসী। নবীজি যে জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন আমি নিজে ওই জায়গায় উঠেছিলাম, আরাফাতের ময়দানে জাবালে রহমতের ওই চূড়ায়। এখন একটা পিলার বানিয়ে দিয়েছে সরকার। বিশ্বনবী শব্দের দিকে একটু খেয়াল করে শুনবেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি দুটা জিনিস রেখে গেলাম, লাং তাদিল্লু কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না, পথ হারাবে না। এই তাদিল্লু শব্দের ব্যাখ্যায় 19টা অর্থ পেয়েছি। তাদিল্লু মানে তোমরা অপমানিত হবে না, মার খাবে না, লাঞ্ছিত হবে না, অভাবে পড়বে না, সবগুলো এর ভেতরে আছে। মজার এর আগে যদি লান আসে অর্থ হয় কখনোই হবে না, গ্যারান্টি দিচ্ছে কে? বিশ্বনবী নিজে। 63 বছরের জীবনে কোনদিন যিনি মিথ্যা কথা বলেননি তিনি বলছেন লাং তাদিল্য কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না। তাহলে এই কথাটা কি মিথ্যা হতে পারে না? 63 বছরে যার একটা মিথ্যা ছিল না। এখানে আমরা যত সৎ মানুষ হই না কেন, আর যাদের আদর্শ অনুসরণ করি না কেন, পৃথিবীতে একটা মানুষ আপনি এখন দেখাতে পারবেন না যে সারা জীবনে একটা মিথ্যা বলেনি। পাবেন? আপনি যাকে অনুসরণ করেন আপনি তার গ্যারান্টি পারবেন না দিতে, কারণ ছোটবেলায় সে কি করেছে আপনি জানেন না, আন্দাজে অনেকে আপনি অনুসরণ করে চলছেন, সে যেই হোক না কেন। কিন্তু আমি যার নাম বললাম এ মানুষের জীবনের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন কোরআনে, ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার চরিত্রের শেষে এমন শব্দ লাগিয়েছি, আমি হালিম দাইনি চরিত্রের শেষে, আমি আলিম দাইনি চরিত্রের শেষে আমি দিয়েছি আযীম। হালিম আল্লাহ দিয়েছিলেন হযরতে ইসমাইল নবীর জন্য, গোলামিন হালিম। হযরতে ইসহাক নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার জ্ঞানী বান্দা। আর বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এত বড় চরিত্র আপনাকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করবে, এর কোল কিনারা পাবে না। এত বড় চরিত্রের অধিকারী, 63 বছরের জীবনে যার একটা মিথ্যা কথা ছিল না, জোরে বলেন আল্লাহু আকবার, সেই নবী বলছেন লাং তাদিল্লু কখনোই তোমরা অভাবে পড়বে না, পথ হারিয়ে ফেলবে না, উদ্ভ্রান্ত হবে না। অনেকগুলো অর্থ পাওয়া যায়, কি মা তামাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি,
যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরো, একটা আল্লাহর কিতাব আর একটা আমার আদর্শ। যখন তিনি ভাষণ দিলেন, তার সামনে 1,14,000 সাহাবি ছিল। কত সাহাবিরা? প্রত্যেকে আল্লাহর জান্নাতি। বিশেষ করে 10 জনের সার্টিফিকেট নবী যে জিন্দা অবস্থায় তাদের হাতে ধরিয়ে দিয়েছেন, তার ভেতরে হযরত আবু বকর, ওমর, হযরত ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ছিল না? ছিল না? তিনি যখন ভাষণ দেন তখন তার সামনে আবু বকর আছে না নেই? হযরত ওমর কি বুঝলেন? ভাষণ দেওয়ার সময় তার সামনে আবু বকর, ওমর, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আছে। তিনি তো বলতে পারতেন যে আমি বিদায় নিলাম, আগামীতে আসবো কিনা জানি না, এই যে ওমরকে রেখে গেলাম, আবু বকরকে রেখে গেলাম। বলেছেন কি বললেন? যে আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম, একটা কোরআন শরীফ আর একটা আমার আদর্শ সুন্নাহ। এখান থেকে বিভ্রান্ত আর হওয়া যাবে না। নবীজির মতো মানুষ যদি এদের নাম না বলে দুইটা জিনিসের নাম বলে, আজ বাংলাদেশে হাজারো পীর আছে, আমি এদের বিরুদ্ধে না, কিন্তু অনেকে এই কথা বলে মারা যাওয়ার আগে দেখবেন ছেলেকে বসিয়ে রেখে যে রেখে গেলাম আল্লাহর ওলি। আপনি ভণ্ডামি পেয়েছেন কোথায়? আপনার ছেলেকে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত? আবু বকর যেখানে সার্টিফিকেট ধারী জান্নাতি, তার নাম নবীজি বললেন না, ওমরের নাম বললেন না, তোমার ছেলে কি গদ্দিন হোসেন পীর তাতে ওমরের উপরে হয়ে গেছে? ভণ্ডামি করার জায়গা পাও না? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। আজ আমরা যে মার খাই, অপমানিত, লাঞ্ছিত, যে যা লোভ দেখায় আমরা চলে যাই এই কারণে, কারণ কোরআন ধরতে পারি না, হাদিস ধরি না, যে বাবা যা রেখে যায় মনে করি একে ধরলে জান্নাত পাবে। ও যে যাচ্ছে কোথায় সেদিকে খেয়াল নেই। পীর সাহেব ধরা নিষেধ না। পীর মানে ওস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মুয়াল্লিম। আপনি যেটা জানেন না ইসলাম সম্পর্কে, ওই বিষয়টা তার কাছে জেনে নেবেন, এর নামই পীর। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। পড়া কোরআনের দুই জায়গায় আয়াতটা আছে, নাহালের ভেতরে আছে আর ওদিকে সূরা আম্বিয়ার ভেতরে আছে। আল্লাহ পাক বলেন যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও, এর নাম পীর। আমরা কিন্তু এই দিকে না, উল্টা দিকে ধরিছি। পীর মানে মনে করে গাছতলায় বসবে, দরবারে বসবে, যাদের কোনো কাজ কাম নেই শুধু হো হো করবে। এই এখানে একটা ছোট্ট কথা বলছি, জিকির একটা ইবাদত। জিকির কি? জিকির একটা ইবাদত না? জিকিরের জন্য নির্ধারিত 4টা শব্দ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ বাদে জিকিরের আর কোনো শব্দ নেই। হ্যাঁ, যেগুলো আছে ওগুলো দোয়া দরুদ। এই যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আমরা অনেকে জায় নামাজের দোয়া বলে চালিয়ে দেই না, এটা জায় নামাজের দোয়া না, এটা হচ্ছে কোরআনের আয়াত, সূরা আনামের 79 নম্বর আয়াত। কেউ যদি পড়ে তার অবশ্যই প্রতিটা অক্ষরে 10টা করে নেকি হবে। কিন্তু আপনি ওই জায় নামাজের দোয়া বলে পড়ার দরকার নেই, এমনি আপনি তেলাওয়াত করেন। নবীজি এটা পড়তেন কখন? আল্লাহু আকবার বলে সানা হাত বাঁধার পরে নবীজি এই আয়াতটা পড়তেন, অথবা সানা পড়তেন, বিভিন্ন রেওয়ায়েত আছে। কিন্তু আমরা পড়ি আগে, তারপরে আল্লাহু আকবার, উল্টা হয়ে গেছে। এখন থেকে ওই আমলটা শুরু করবেন, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু। এরপরে যদি আপনি ইন্নিওয়াজ জাহাতুবাজ হিয়ালিল্লাদি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়েন, কোনো অসুবিধা নেই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, কোনো অসুবিধা নেই। আরো দোয়া আছে হাজারো। আমার নামাজ আদায় পদ্ধতি নামে যে বইটা লিখেছি, এর ভেতরে দেখবেন প্রায় 12টা দেওয়া আছে। এগুলো আমল নেই আমার ভাইরা। জিকিরের এই 4টা শব্দ বাদ দিয়ে আমি আর কোন শব্দ কোরআন হাদিসে অন্তত পাইনি।
এখন যারা জিকিরের নামে নতুন নতুন শব্দ আবিষ্কার করে মানুষের কাছে দিচ্ছে, কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লাহাওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। সূরা আরাফের 51 নম্বর আয়াত প্রথম অংশে আছে, 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে তাফসীরে ফিজলালুল কোরআন সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে এভাবে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লাহাওয়া ওয়া লাইবা, পৃথিবীতে যারা ইসলামকে দিনকে ধর্মকে ঠাট্টা বিদ্রুপের বিষয় হিসাবে পরিগণিত করেছে, ইসলামকে হাসির পাত্র বলেন, জিকিরের নামে অনেকে ইসলামকে হাসি ঠাট্টার বিষয় বানিয়ে ফেলেছে, জিকির একটা ইবাদত সেদিকে না গিয়ে এমন এমন শব্দ দিয়ে জিকির করছে যেগুলো এই চারটা শব্দের ভেতরে পাওয়া যায় না। মুসলমান ভাইরা আপনি মিলাবেন আপনার বিবেক দিয়ে, কারণ আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। অনেকে আবেগ দিয়ে ইসলাম মানতে গিয়ে জঙ্গি হয়ে যাচ্ছে, কথা বলে না কেন, জঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা যদি বিবেক দিয়ে আপনি চিন্তা করতেন, সূরা তাওবার 111 নম্বর আয়াতের দলিল দিয়ে যারা মানুষকে জঙ্গি বানায় অথচ ওই জায়গায় জঙ্গির কোনো আয়াত না, ওটা হচ্ছে জেহাদের আয়াত। জিহাদ আর জঙ্গি এক জিনিস না, জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে। ওরা উল্টা বুঝিয়েছে, কারণ ওরা বুঝেছে কোরআন আবেগ দিয়ে বিবেক দিয়ে না। এই জন্য আমি একজন মনীষীর বক্তব্য শুনেছিলাম, যদিও তিনি মারা গেছেন, এই পৃথিবীতে 10 জন জ্ঞানী মানুষ যদি থাকতো ওই সময় তার ভেতরে তিনি একজন, বাংলাদেশের তামাম দুনিয়ায়। এই মরহুম কথা বলার সময় 100 বার তিনি বললেন, কোনো কাজ করার আগে কোনো কথা বলার আগে আবেগ না বিবেক, আবেগ না বিবেক, এ কথাটা 100 বার তিনি বললেন, এরপরে আলোচনা শুরু করলেন। আমি ওই সময় বুঝি নাই যে 100 বার বলার দরকার ছিল কি, কিন্তু এখন বুঝি না এটা আরো 100 বার বলার দরকার ছিল। তাই অনেকে ইসলামকে আমরা মানতে গিয়ে আবেগ দিয়ে মানি বিবেক দিয়ে না, এই জন্য ইসলামে যে এত দল। আমরা যদি বিবেকটা কাজে লাগাতাম ইসলাম মানতে গিয়ে, ইসলামের এত দল বের হইতো না, একটাই থাকতো, কথা বলে না কেন। শব্দের দিকে একটু মিলান তো, আল্লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, এই পৃথিবীতে যারা নিজের ধর্ম ইসলামকে দিনকে গ্রহণ করেছে হাসি ঠাট্টা বিদ্রুপের বিষয়, ওরা জিকির করতে গিয়ে চারটা শব্দ খুব কম বলে, জিকির করছে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, এমনকি জিকির হচ্ছে হো হো, এরপরে জিকির হচ্ছে বসেন বসেন বসে যান। শয়তান কত প্রকার আছে দুনিয়া, এরপরে এখন আবার নতুন জিকির বের হচ্ছে, কেউ কেউ লাগিয়েছে শুধু ইল্লাল্লাহ, এটা করার জন্য এরা দলিল পর্যন্ত কোরআনে কারিম থেকে নিয়ে আসছে না, এটা কোরআনের দলিল ওই জায়গায় আপনি সেট করছেন কোন বিবেক দিয়ে। আপনি যদি কোরআন দিয়ে জানা শোনার পরে আয়াত জিকিরের জন্য সেট করেন, আপনি জ্ঞান পাপি। সূরা আলে ইমরানের আয়াত পড়া হয় 135 নম্বর, ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলেন হে নবী পৃথিবীতে গোনা মাফ করার জন্য আল্লাহ বাদে কেউ আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে শেষে, আপনি তাফসীর নিয়ে আসেন শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন, গোনা মাফ করার জন্য আল্লাহ বাদে কেউ আছে? এটা কি জিকিরের আয়াত? এরপরে সূরা নমল 20 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের একটা আয়াত পড়ে দলিল দিচ্ছে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ,
হে নবী আপনি বলেন আসমান জমিনে আল্লাহ বাদে আর কি কেউ গায়েব জানে? প্রশ্নবোধক চিহ্ন। দাদির কবর কোথায়? ওরা কাঁদছে কোথায়? আয়াত আল্লাহ নাজিল করলেন কোন কারণে? আরো দলিল দেশে কি দিয়ে? ওরা কিন্তু জানে যে এটা জিকিরের আয়াত না, ইল্লাল্লাহ জিকির প্রতিষ্ঠিত করার জন্য আয়াত না, তারপরও বলা লাগে এই জন্য, কারণ আমি পীরের মুরিদ, যদি না বলি পীর সাহেব আবার মন খারাপ করবে। আপনি ইসলাম মানতে গিয়ে কে রাজি কে নারাজ, কে খুশি কে বেজার, আমার দরকার কি? আমার দরকার আমার আল্লাহ রাজি আছে কিনা, আমার রাসুল রাজি আছে কিনা। ইসলামের যে মনীষীর নাম বললাম, তার বক্তব্যের এই শেষ কথা ছিল এটা, আমি ইসলাম মানতে গিয়ে কোন বুজুর্গ কোন আল্লাহর অলি কোন পীর সাহেব কি বলেছে আমি কোনোদিন দেখি নাই, আমি দেখেছি আমার আল্লাহ কি বলেছে, আমার রাসুল কি করেছে, এটা ইসলাম। আর যদি সবাই এই মনটা নিয়ে মেনে নিতাম তাহলে যে বিভ্রান্তিগুলো চলছে থাকতো না, সব মিটে যেত। সিরাজগঞ্জবাসী, আমি কাউকে ছোট করার জন্য হেই করার জন্য না, আমি যতটুকু শিখেছি কারো দিকে তাকিয়েও না, আল্লাহর দিকে তাকিয়ে বলছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা যদি জিকির হয় কোরআনে কারিমে আছে এই জন্য, তাহলে ফেরাউন শব্দটাও কোরআনে আছে। ফেরাউন নেই? ফেরাউনের নাম পড়লে কোরআন তেলাওয়াতের সময় কমপক্ষে 50টা নেকি হবে, কারণ ফা র আইন ওয়া নুন পাঁচটা অক্ষর আছে। কেউ যদি তেলাওয়াতের সময় ওর নামটা পড়ে কয়টা নেকি পাবে? কিন্তু বাইরে বসে বসে যদি ওর নাম কেউ জিকির করে 50টা নেকি হবে? আপনি বসে বসে কি ফেরাউন 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 জিকির করতে পারবেন? এই ছোটখাটো বিষয় বসেন না, আপনার বিবেকের উপর কি কুকুর প্রসাব করিস? অবশ্য ঠিক, অনেক মানুষের মন খারাপ আছে, হ্যাঁ আমরা এতদিন যা করছি এ বলে দেওয়ার দরকার কি? মানুষ তো জানতো না করে যেত, এ বলে তো আমাদের ব্যবসা মাঠে মারা গেল। আপনি এই ছোটখাটো বিষয়টা বোঝেন না কোন কারণে। জিকিরের শব্দ যদি আপনি চারটা বাদ দিয়ে কোনোটা দেখাতে পারেন, কোন আলেম নিয়ে আসবেন? নিয়ে আসেন, আপনাকে দেখাতে হবে কোরআনের আয়াত অথবা হাদিস। আপনার বাবা কি বলেছে কোন পীর সাহেব ওইটা আমি মানি না, ওটা ইসলামও না। এই চারটা শব্দ বাদ দিয়ে কেউ যদি জিকিরের কোন শব্দ আপনি কোরআন আর হাদিস দিয়ে দেখাতে পারেন, আমি এক্ষুনি জিকির করা শুরু করব, হু হু সারাদিন করব, অথবা জিকির শুরু করব বসেন বসেন বসে যান এখনই করব। এগুলো সব ভণ্ডামি চিটারি বাটপারি ছাড়া কিচ্ছু না, মানুষকে ধোকা দিয়ে আজ বোকা বানিয়ে রেখেছোরা, কথা বলেন। নবীজি শেষ ভাষণে তিনি বললেন না যে আবু বকর ওমরকে রেখে গেলাম এদেরকে তোমরা ধরো না, তিনি বলেছিলেন কোরআন আর হাদিস রেখে গেলাম। আজ দিনের ভেতরে যারা এই নতুন নতুন শব্দগুলো আবিষ্কার করে ইসলামকে আজ হাসির পাত্র বানিয়ে ফেলেছেন, সাধারণ মানুষ অনেকে মনে করে ইসলাম মনে হয় এইরকম, কথা বলুন। গররত হুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলেন ওদেরকে দুনিয়ার এই জীবনটা ধোকায় ফেলে রেখেছে, টাকা পেলে মত পাল্টিয়ে ফেলে। কত আলেম আজ টাকা দিলে এতদিন যা বলতো সে তার বলে না, কথা বলে না কেন? এদেশে এরকম হাজারো আলেম এখন হচ্ছে, এতদিন যা বলেছে টাকা দেবেন উল্টে গেছে, না ওগুলো ঠিক হয়নি, এখন যা বলছে এটা ঠিক। আপনার ইমান গেল কোথায়? আপনি কি বালাম বিম বাওরার মতো হয়ে গেলেন? ধিক্কার জানা এই দুনিয়াদার সারা, ওয়া গাররাত হুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন ওদেরকে ধোকায় ফেলে রেখেছে। আর যারা টাকা পয়সা পেলে মত পাল্টিয়ে ফেলে, এ বালাম বিন বাওরা আর এ সমস্ত আলেম একই। আমার বন্ধুরা, বিশ্ব নবীর এই হাদিসের দিকে তাকিয়ে এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কাউকে না কেউ যেন রাগ করবেন না, কারণ অনেকের মন খারাপ হচ্ছে যে এ কি করছে। আপনি কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো কথা প্রমাণ করতে পারেন তাহলে আপনি রাগ করেন, আমি কিছু বলবো না,
কারণ বাল্লেগো আননি ওয়ালা আয়া, বাল্লিগ এক বছর, বাল্লেগো বহু বছর, এটা আদেশ। আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসুলের আদেশ মানাও ঠিক ওই রকম ফরজ। কথা বলেন না কেন? নবীজি বলতে পারতেন বাল্লিগ, তুমি একা পৌঁছাও না, বাল্লিগু বহু বছর। সুতরাং এ বাল্লিগুর ভেতরে আমির হামজা যেমন আছে, এ মাওলানা হোসেন মান আছে, আপনিও আছেন যদি উম্মত দাবি করে। তা আমি রিক্স নিয়ে কোরআনের কথা হাদিসের কথাগুলো মুখ ফুটে বলবো, আর আপনি চুপ করে থাকবেন, আপেল পাবেন, আপনি কেমন উম্মত? আপনি যদি হাদিসটা আমল করতে চান, যতটুকু জানেন অতটুকু আপনাকে প্রচার করা লাগবে। এইটাই হচ্ছে নবীকে নবী মানার মূল থিওরি। মা বিশ্ব নবীকে আল্লাহ শুধু নবী বানিয়ে পাঠাননি, সারে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। উনি যা বলতেন ওইটাই শরীয়তের বিধান। যদি বলতেন এটা হ্যাঁ হালাল হয়ে গেছে তামাম দুনিয়ার মানুষের জন্য, যদি বলতেন না যত উম্মত আছে দুনিয়ায় সবার জন্য এটা হারাম। এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছে, যদি আঙ্গুল ইশারা দিতেন এই চাঁদ দুই খণ্ড হয়ে যেত, যদি পা তুলতেন জমিন থেকে আল্লাহর আরশে চলে যেত, মনের ভেতরে কামনা বাসনা আসলে কবুল হয়ে যেত, এত বড় পাওয়ার তার। তিনি ডাক দিয়ে বলছেন বাল্লে গো আননি, পৌঁছিয়ে দাও তোমরা সবাই মিলে আমার পক্ষ থেকে অলাও আয়া, যদি ওইটা একটা আয়াত হয়। আর আয়াত বলতে আমরা বসি কোরআনের আয়াত নাকি? শুধু কোরআনের আয়াত না, হাদিসও তো আয়াত, হাদিস আয়াত না? তাহলে আপনি যতটুকু জানেন, কারো দিকে তাকিয়ে না, কে নারাজ কে বেজার কে খুশি কে অখুশি ওদিকে না, আপনাকে তাকাতে হবে আল্লাহর দিকে রাসুলের দিকে। এদিকে তাকিয়ে যদি আপনি শুরু করেন প্রচার করা, বিশ্ব নবীর বিরুদ্ধে যেমন মানুষ লেগেছিল আপনার বিরুদ্ধেও হয়তো লাগবে। নবীর বিরুদ্ধে শুধু খারাপ মানুষ লাগে নাই, ওই জামানায় যারা নামধারী ভালো মানুষ তারাও লেগেছিল, যেমন আবদুল্লাহ ইবনে উবাই, ও নামধারী ভালো মানুষ ছিল, কারণ নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইফতারি করেছে, কাবার শরীফ নবীর সাথে তাওয়াফ করেছে, হজও করেছে নবীর সাথে। কিন্তু এই ভালো মানুষ নামধারী মুখোশ পরা নবীজির বন্ধু না শত্রু, এর মতো শত্রু গোপনে পৃথিবীতে আর আসবে না। ওর নাম দিয়েছে আবদুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার, রাইসুল মুনাফিকিন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ এরকম তৈরি হবে অবশ্যই। সুতরাং কোরআনের কথাগুলো যদি আজও নবীর এই হাদিসটা আমল করতে গিয়ে কেউ প্রচার করা শুরু করে, শুধু নামধারী যারা খারাপ মানুষ আছে ওরাই পেছনে লাগবে তা না, অনেক হুজুরও পেছনে লাগতে পারে। আর আমার মনে হয় এই কারণে আজ তাফসির মাহফিলগুলো বাংলাদেশে শুধু আওয়ামী লীগ, শুধু প্রশাসন, শুধু বিএনপির লোকজন বন্ধ করে না, অনেক হুজুর তলে তলে কাঠফড়ি পোড়াচ্ছে। এরা আবদুল্লাহ বিন ওবায়ের ভাইরা ভাই, এ চট্টগ্রাম ছিল একটা মাহফিল, পিরাই চলে গেছি, ফেনি পার হয়ে গেছি, হঠাৎ অসি সাহেব দল দিয়ে বলছে হুজুর আপনি আসবেন না। কেন? আমাদের কাছে নির্ভর যোগ্য সূত্রে তথ্য এসেছে যে আপনি নামধারী রাজাকার। আমি রাজাকার, ডাক দিয়ে বললাম অসি সাহেব আপনি আমারে দেখেছেন? বলছে না। আপনি আমাকে চেনেন? বলছে না। তাহলে কথা বললেন? সে নাম শুনেছি, আমির হামজা বিশাল বড় হুজুর ও রাজা কান্না হয়ে পারে না, কারণ সকালবেলা সবুজ পাকড়ি মাথায় দিয়ে আমাদের এখানে মাছ ভান্ডারের জেলার সভাপতি এসেছিল। উনি এসে বলছে যে রাজা কারে আসবে, তাড়াতাড়ি বন্ধ করেন। আমি বললাম ওসি সাহেব আপনি আমার বয়সও জানেন না, আমার 92 সালে জন্ম, আমার বাবা ওই সময় হয়েছে কিনা আমি জানি না। রাজাকার হতে হলে কমপক্ষে তার বয়স এখন 60 বছর তো হওয়াই লাগবে, আর আমার বাবার বয়স খুব বেশি হলো 50 বছর। আমার যদি 26-27 হয় তো আমার বাবা নাই আর খুব বেশি হলো 22-23 বছরের বড় হবে, তো উনিও তো ওই সময় দুনিয়ায় আসেনি। রাজাকার আমার বাপও না আমিও না, আর আমার পেটে যেটা, আমার স্ত্রীর পেটে যেটা এসেছে ওর তো কথাই আসে না। অজি সাহেব জব্বাই কামড় কেটে বলে হুজুরে কি বললেন?
এত বড় পাগড়ি মাথায় দিয়ে বড় বড় দাড়ি নিয়ে এসে আপনার বিরুদ্ধে এই কথা লিখিত দিয়ে গেল, একে মিথ্যা বলতে পারে? মিথ্যা বলতে পারে মানে এর দাড়ি আর কতটুকু দেখেছেন আপনি? এর দাড়ি আব্দুল্লাহ ইবনে উবাইর মতো না। সুতরাং এই দেশে শুধু আওয়ামী লীগ প্রশাসন বিএনপি এরা কোরআনের মাহফিলের বিরুদ্ধে না, এই দেশে মাহফিল গুলো বন্ধ হওয়ার পেছনে কেন নামধারী হুজুর দায়ী? তারা জানে যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য ওরা আসতে দেয় না। এই কথা বলুন, আপনি আসতে যদি আর জীবনে জেলাই নাও দেন, যতটুকু আজকে পড়েছি আমি আজ বলবো, আল্লাহ যেন আমাকে বলার আর আপনাদের ধৈর্য ধারণ করে শোনার তাওফিক দেন। জোরে বলেন আমিন। তাহলে একটা কথা স্পষ্ট, এই কেউ নবীজি কারো যখন নাম বলেননি, যাই দুইটা জিনিসের নাম বললেন, বাকি জীবনে এই দুইটা জিনিস সামনে রেখে চলবো, এতে যা হয় হবে। কোরআনে কারিমের এই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে দল মত নির্বিশেষে নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবারে চারটা শব্দ দিয়ে আর একবার একটু জিকির করেন, আমরা আলোচনায় ফিরে যাব, এর ভেতরে কেউ যেন ডিস্টার্ব না করে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে কোরআনে কারিমকে মেলানো লাগবে। আমি যদি এখন 1200 বছর আগে যে সমস্ত তাফসির লেখা আছে ওখান থেকে কথা বলি, কথাগুলো ভুল না, ওই জামানা হিসাবে ঠিক ছিল, কিন্তু এখন অনেক মানুষের মনে সন্দেহ আসবে যে এ কেমন কথা, কারণ 1200 বছর আগে তো আর ব্ল্যাক হোল আবিষ্কার হয়নি। ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে কিছুদিন আগে, কিন্তু ব্ল্যাক হোল সম্পর্কে যে তথ্য কোরআনে আছে এটা কি মিথ্যা? ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আল্লাহ তাআলা বলেন যেখানে তারকারাজি ছিটকে পড়ে ওই জায়গার কসম, এটা সূরা ওয়াকিয়ার ভেতরে আছে না নেই? এখন ব্ল্যাক হোল আবিষ্কার হওয়ার আগে যারা তাফসির লিখেছিল 2000 বছর আগে অথবা 1200 বছর আগে 1500 বছর আগে যারা লিখেছে, ওনারা তো ব্ল্যাক হোল আবিষ্কারই করতে পারেন নাই, তাহলে তাফসির লিখলো কি দিয়ে? এটা যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে কোরআন শরীফ নিয়ে যাওয়া লাগবে। আমরা শুধু মান্ধাতা বলে চিন্তা করি, এই জন্য আজ ইসলাম থেকে কিছু নিতে পারি না। 800 বছর 1000 বছর আগে যারা ডাক্তারি পড়েছে, যেই বই পড়ে ডাক্তার হয়েছে, ওই সময় অবশ্যই তাদের দ্বারা রোগী ভালো হয়েছে না মরে গেছে? ভালো হয়েছে। এখন 1000 বছর আগের যে লিখিত কিতাব, ওই কিতাব পড়ে এখন যদি কেউ ডাক্তার হয়, ও কি রোগী মারবে না বাঁচাবে? মেরে ফেলবে। আপনি এই ছোট বিষয়টা বুঝলেন? আর কোরআন শরীফ সে 1000 বছর 1200 বছর আগে যারা তাফসির লিখে দিয়েছে, শুধু ওইটাই পড়বেন যে যুগের জ্ঞানের সাথে আপনি কোরআন শরীফ মিলাবেন না। এখন বাংলাদেশে যে মেজর সমস্যাগুলো, এগুলো তো আপনাকে কোরআনের মাধ্যমে তুলে ধরা লাগবে জাতির কাছে, কারণ ঘরে আগুন লেগেছে আর আপনি আলু পোড়া খেয়ে বেড়াচ্ছেন। আগে আগুন লেভান, এরপরে আলু পোড়া খেতে হয়, আপনি আলু পুড়িয়ে খান নাকি ঘরের আগুন দিয়ে আগো আলু পোড়া খাবে? এখন বাংলাদেশের সবচাইতে বড় মেজর সমস্যা যেটা চলছে, দুই দলের মায়ের মুখে অবস্থান আপনারা দেখেছেন, কালকেও ঢাকাতে আগুন ধরিয়ে দিয়েছে গাড়িতে, কত ক্ষতি হয়ে গেল দেশের, কথা বলেন না কেন? যেখানে 20-22 লক্ষ টাকা দাম একটা গাড়ির, এরকম 10টা গাড়ি যদি আগুন লেগে যায় তো 2 কোটি টাকা শেষ। তো এই টাকাগুলো সব কি ভারতের না বাংলাদেশের? এই ক্ষতিটা থেকে বাঁচার জন্য কি করা লাগবে, এরকম কিছু কথা কোরআনে আসে না দেয় দেখি? এখন যে দুই দলের মারমুখী অবস্থান, এই দুই দলের নাম কিন্তু কোরআনে নেই। বড় বড় দুই দল এখন বাংলাদেশে, আওয়ামী লীগ বিএনপি, কোরআনে আছে এদের নাম? সমস্যা তো এরা দুই দল করছে, অবশ্য এদের কথা কোরআনে থাকবে। আপনি একটু মাথা ঠান্ডা করেন। কোরআনে কারিমের সূরা হুজুরাত
২৬ নাম্বার পারা, ১৫ নাম্বার পৃষ্ঠা, ৭ নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর ৯ নাম্বার আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন। আল্লাহ কিন্তু জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি নামে দুই দল হবে, বড় বড় হবে এরা দুই দল, এদের ভেতরে এই সমস্যা আসবে। দেড় হাজার বছর পরে যদি হয় তারপরও কোরআনে ওই তথ্য থাকা লাগবে। দিন যত যাবে যত আবিষ্কার হবে এগুলো সবই কোরআনে আছে, হয়তো এর আগে আবিষ্কার হয়নি, মানুষের মেধা যোগ্যতা ওই পরিমাণে ছিল না। এখন দিন যত যাবে কম্পিউটারের মাঝে ইন্টারনেট দিয়ে গবেষণার মাধ্যমে নতুন বিষয়গুলো মানুষ বের করতে পারবে, তার ভেতরে এখন যেটা চলছে বড় দুই দলের মায়ের মুখী অবস্থান। আল্লাহ সূরা হুজরাতের ৯ নম্বর আয়াতে তথ্য দিলেন, ওয়াইং তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতালু ফাসলিহু বাইনাহুমা। শব্দের দিকে খেয়াল করবেন, ওয়া মানে এবং ইন মানে যদি, তাইফাতানি এটা দ্বিবচন, হিজবুন মানে দল, তাইফাতান তাইফাতুন মানে দল, কিন্তু হিজবুন মানে ছোট দল, তাইফাতুন মানে বড় দল। এখানে তাইফাতানি দ্বিবচন দিয়ে আল্লাহ জানিয়েছেন বড় দুই দল। যদি দেশের ভেতরে মমিনদের বড় দুই দল ইকতাতালু ভাবে ইফতিয়াল থেকে এসেছে, মায়ের মুখী অবস্থানে লিপ্ত হয়, তার মানে মোকাবেলা করার জন্য একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আপনি একটু মিলান তো, এটা কি বাংলাদেশের সাথে এখন মেলছে না মেলে না? একশো ভাগ মিলে গেছে। এখন যদি বলেন তাহলে দেড় হাজার বছর আগে যখন এই আয়াত নাসিল হয়েছে ওই সময় এরকম বড় দুই দল ছিল? হ্যাঁ অবশ্যই ছিল, ওই সময় ছিল আনসার এবং মহাজিরদের বড় বড় দুইটা দল, দুই দলের ভেতরে গন্ডগোল বেঁধেছিল, মারামারি এমনকি যুদ্ধে লিপ্ত হওয়ার উপক্রম তারা হয়েছিল, তারা দুইজনই মমিন দুইটা দলই। আমরা জানি জঙ্গে জামাল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজি জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে দ্বন্দ্ব লেগেছিল, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছিল। এই দুইজনই মমিন নাকি? এরপরে সিফিনের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই মমিন, কিন্তু দুইজনের ভেতরে যুদ্ধ হয়েছিল না হয় নাই? এরকম যোগে যোগে হয়েছে, আনসার এবং মহাজেরদের ভেতরে মায়ের মুখী অবস্থানে এসেছিল, ওই সময় আল্লাহ আয়াতটা নাজিল করেছেন। এখন যদি বলেন ওটা শুধু ওদের জন্য, এটা আমাদের জন্য না, তাহলে নামাজের কথা কোরআনে নেই, আছে সালাতের কথা, রোজার কথাও কোরআনে নেই, আছে সওম, পীরের কথাও কোরআনে নেই, আছে সাদিকিন আহলে জিকির। এই কথা বলেন না কেন? যদিও আওয়ামী লীগ বিএনপি কোরআনে নেই, কিন্তু এই যে তাইফাতানি দ্বিবচন আল্লাহ দিয়ে জানিয়েছেন, মমিনদের বড় দুই দল যদি মায়ের মুখী অবস্থানে লিপ্ত হয়, একে তাতালো যেহেতু ভাবে ইফতিয়াল, যারা গ্রামার বসে আরবি জিজ্ঞাসা করেন, দুই দলে যখন সামনাসামনি মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যায় তখন ভাবে ইফতিয়াল থেকে শব্দ আসে। আল্লাহ মনে হয় আরবি গ্রামার একটু কম বোঝে। দুই দলের মায়ের মুখে অবস্থান যখন বড় দুইটা দল, আর দুইটা দলই মমিন, তখন তোমরা কি করবা? আল্লাহ এবার দায়িত্ব দিচ্ছেন, ফাসলিহু বাইনাহুমা, তাদের ভেতরে মীমাংসা করে দিবা, সমস্যার সমাধান করে দিবা, সংলাপ ডাকবা। তাহলে সংলাপ করা, এটা কোরআনের নির্দেশ, কথা বলে না কেন? ইসলাম চায় না মমিনদের ভেতরে ফাটল ধরে থাক, যুদ্ধ লিপ্ত হয়ে যাক না, ইসলাম সব সময় চায় সমাধান, সংলাপ, মীমাংসা। তাহলে নামাজ পড়া দিয়ে আল্লাহর হুকুম, সংলাপ করা ওই আল্লাহর হুকুম, সংলাপ ফাসলিহু, এসবদের শাব্দিক অর্থ হচ্ছে সংলাপ, সমাধান, মীমাংসা, ৯৯টা অর্থ আছে। পৃথিবীতে যে নতুন নতুন শব্দগুলো আপনি এখন পাচ্ছেন সব কোরআন থেকে আবিষ্কৃত, এই যে ব্রেকিং নিউজ, টিভিতে যায় না ব্রেকিং নিউজ? ব্রেকিং নিউজ তো আবিষ্কার হয়েছে মাত্র ৭-৮ বছর আগে, কোরআনে কারিমে আল্লাহ এই তথ্য দিয়েছেন দেড় হাজার বছর আগে। আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম,
এই যে নাবাইল আজিম মানে ব্রেকিং নিউজ, সুবহানাল্লাহ বলতে পারেন নাই, মানুষ ফেসবুক ব্যবহার করছে এই তথ্য আল্লাহ সূরা আম্বিয়ার 83-84 নম্বর আয়াতে আগেই দিয়েছেন, ওখান থেকে গবেষণা করে মানুষ ফেসবুক বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইও বাইনা দা রাব্বাহু আননি মাসসানিয়া আল-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। একটু ভালো করে খেয়াল করেন, আমার মানধাত আমলের কথা বলার জন্য না, এখন বাস্তবতার সাথে যুগের সাথে যেগুলো ঘটছে কোরআন দিয়ে আমি আবিষ্কার করার চেষ্টা করব। এখন সবার হাতে মোবাইল, সবাই ফেসবুক চালাচ্ছে, এটা পেল কোথায়, কোথায় লাইক দেওয়া লাগবে, শেয়ার করা লাগবে, কি কোথায় কমেন্ট করা লাগবে, অনেকে জানে না, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত আয়ুব যখন অসুস্থ তিনি বলেছিলেন রাব্বুল আলামিন আমি 18 বছর পর্যন্ত এই যে অসুস্থ হয়ে পড়ে আছি কোনো দিন তোমাকে বলি নাই, আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম। তিনি কিন্তু বলেন না আল্লাহ তুমি আমার রোগটা ভালো করে দাও, বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা শোনার পরে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু আমি তার ডাকে সাড়া দিলাম, ফাকা শাফনা মা বিহি মিন দুররিন আমি তার উপর থেকে তার বিপদটা দূর করে দিলাম। এই যে ফাস্তাজাবনা লাহু এই শব্দের ব্যাখ্যা হচ্ছে তাকে আমি লাইক দিলাম, তার ডাকে সাড়া দিলাম মানে তাকে লাইক দিলাম। আজ যারা ফেসবুক চালাচ্ছেন তাদের দাবি কি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ঈমান আপনার ভেতরে আছে, আপনি কোথায় লাইক দেবেন আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন। যারা বিপদগ্রস্ত, হযরত আয়ুব যেহেতু অসুখ বিপদগ্রস্ত তাকে সাহায্য করেছেন কে, আপনি ফেসবুক চালানোর সময় যখন দেখবেন মায়ানমারে মুসলমানদের উপরে জুলুম অত্যাচারের স্টিম রোলার চলছে, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের উপর অত্যাচার গুলো হয়, আপনি এই ছবিটা পোস্ট করার পরে নিচে লিখে দেবেন যে প্রতিবাদ চাই। যারা ওই ফেসবুক চালাবে তারা যদি মুসলমান হয় ইমানদার হয় চিন্তা করবে এটা মানুষকে জানিয়ে দেওয়া দরকার, প্রথমে লাইক দেবে, এরপরে কমেন্ট করে কিছু জানাবে, এরপরে শেয়ার করে মানুষের কাছে এটা পৌঁছিয়ে দেবে। আপনার এটার দ্বারা তাম পৃথিবীর মানুষের কাছে যখন পৌঁছাবে অনেকের ইমান নেই কিন্তু বিবেক আছে, বিবেকটা নাড়া দেবে। আর আমরা এগুলো লাইক শেয়ার কমেন্ট না, আমরা লাইক করি তাদেরকে সাপনুর উলঙ্গ হয়ে আসতেছে লাইক মেরেছে, আপনার তো স্বভাব হবে মনে হয় দৈতি রাখ, কোথায় লাইক মারা লাগে আপনি তাও জানেন না, কত বিপদগ্রস্ত মানুষের মাধ্যমে ভেসে আসে আপনি সেগুলো লাইক দিয়ে শেয়ার করে মানুষকে জানাতে পারেন না। ফেসবুকের আবিষ্কার কোরআন থেকে এসেছে, ব্রেকিং নিউজ এটাও কোরআন থেকে এসেছে, যত শব্দ দুনিয়ায় এখন পাচ্ছেন সবগুলো কোরআন থেকে পাওয়া, আর আমরা পড়ে আছি সে মানধাত আমলে। আলাম তারকাই ফাফালা রব্বুকা বিআসহাবিল ফিল, জন্মের পর থেকে পড়ে যাচ্ছে কিন্তু এই সূরায় গবেষণা করে ওরা অ্যাটম বোম বানিয়েছে, অ্যাটম বোম বানিয়ে এখন আমাদের উপরে ফেলে আমরা মারা যাই। আমরা যদি ফাজালাহুম কাসফিম মাকুল এই শব্দটা গবেষণা করে অ্যাটম বোম আমরা বানাতে পারতাম তাহলে ওরা আমাদের দিকে ভয় পেত না, ওদের কাছেও আছে, এক কথা বলে না কেন? আমি যে আয়াত পড়েছি বর্তমান বিশ্বে বিশেষ করে বাংলাদেশে এটা এখনই দরকার, এই দুই দল বড় বড় দুই দল আর দুইটা দলই মুমিন, মারমুখী অবস্থানে যখন লিপ্ত হবে কি করবা তোমরা, নামাজ পড়ো যার হুকুম মতো, সংলাপ ডাকো তার হুকুম মতো,
এই সংলাপ ডাকার পরে কি হবে? কোরআনে কারিম জানিয়েছে ফাইম বাগতি ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। অতপর যদি তাদের একদল অপর দলের ওপর চড়াও হয়, সংলাপ ডেকে মীমাংসা সমাধান করে দেওয়ার পরেও যদি মানতে না চায়, একদল আর এক দলের ওপরে চড়াও হয়, একটু মিলান তো বাস্তবতার সাথে মেলে কিনা? যদি একদল আর এক দলের ওপরে চড়াও হয়, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে, তবে তোমরা তাদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় মীমাংসা করে দেবে এবং ইনসাফ কায়েম করবে। নিশ্চয় আল্লাহ ইনসাফ কায়েমকারীদেরকে ভালোবাসেন। এখন প্রশ্ন আসতেছে, দুই দলের ভেতরে যদি গণ্ডগোল হয়, যুদ্ধে উপক্রম হওয়ার, লিপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, আমাদের কাজ হচ্ছে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এই সংলাপ ডেকে মীমাংসা করে দেওয়া তেমন ফরজ, নাকি এ আয়াত অন্য আল্লাহ নাজিল করিস? এখন এই সংলাপটা ডাকবে কে? এটাই প্রশ্ন। যে সেই পর্যায়ে আছে ওই জায়গা থেকে আদেশ আসা লাগবে। এখন বাংলাদেশের এই বড় দুই দলের যে মার মায়ের মুখে অবস্থান, আমি সংলাপের ডাক দিলে হবে? আমাকে কে চেনে? এটা ডাক দেওয়ার জন্য যে যেই পর্যায়ে আছে ওখান থেকে ডাক দেওয়া লাগবে। বাংলাদেশের কোন আরো বড় রাজনৈতিক দল যারা আছে তারা যদি না পারে, তাহলে ওয়াইসি আছে, কথা বলে না কেন? জাতিসংঘ আছে, সেনাবাহিনী আছে। এবার ডাকবে কে? কোরআনে কারিমে আমার আল্লাহ তাও ব্যাখ্যা দিয়েছেন, সূরা নিসা 5:6-9:59 পড়াশোনা তো করে না, কোন বাবা কি বলেছে ওইটা ইসলাম মনে করে, একটু গবেষণায় যান, আপনি সব পেয়ে যাবেন। গবেষণা এই দেশে হয় লালনের জীবন নিয়ে, কয় মন গাঁজা খেয়েছ। এবার আসেন তো সংলাপ ডাকবে কে, কাদের অধিকার আছে ডাকার? আর তারা যদি মীমাংসা করে, মেনে না নিলে কি হবে? কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, নাকি এ আয়াত বাদ দিয়ে দেব? সূরা নিসা 59 আয়াতে আপনি একটু মিলাবেন, ইয়াল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, নেতা যারা, তাদেরকে তোমরা মেনে নাও। তাহলে আল্লাহকে মানা ফরজ, রাসূলকে মানা ফরজ, উলিল আমর যারা নেতৃত্ব দেবে, সংলাপ ডাকবে, তাদেরকেও মেনে নেওয়া ফরজ, যদি আপনি মুমিন দাবি করেন। যেহেতু তয় ফাতানি মিনাল মুমিনিন আছে, মুমিনদের বড় বড় দুই দল, এদেশে এখন এই বড় দুই দলই মুমিন না কাফের? দুই দলই মুমিন। আমার তো মনে হয় যদিও 1500 আগের আয়াত, বাংলাদেশের এই সমস্যা দেখে কেবল নাজিল হইল। তাহলে আল্লাহকে যদি মানা ফরজ হয়, তাকে জানা ফরজ। আপনি যদি না জানেন আল্লাহ সম্পর্কে, তাহলে আপনার ভেতরে ভয় আসবে না, আপনার ভেতরে আবেগ আসবে না আল্লাহকে মানার। ভয় যদি আপনার না আসে, আপনার মানতেও সেমন মন তৈরি হবে না, কারণ আল্লাহকে যদি কেউ মানতে চায় তাকে আগে জানা লাগবে। আল্লাহ বারবার তার নিজের পরিচয়গুলো কোরআনে তুলে ধরেছেন, অমা কাদারুল্লাহ হাক্কা কাদিরি। আসলে মানুষ, আমি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ওভাবে করে না, ও মনে করে আল্লাহ একজন আছে, কিন্তু আমার যে কত পাওয়ার, কত শক্তি আমার, ওরা তো জানে না। এই যে পৃথিবী, এখানে এখন 228টা রাষ্ট্র আছে, এর ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র। এই বাংলাদেশের 64টা জেলা আছে, তার ভেতরে সিরাজগঞ্জ একটা। আমি এবার প্রায় 63টা জেলায় ঘুরলাম, শুধু বান্দরবন বাদে আছে। এই সিরাজগঞ্জে কয়েকটা থানা আছে? প্রায় 8টা 9টা।
নয়টা থানার ভেতরে বেলকুচি একটা থানা, এ থানায় কতগুলো গ্রাম আছে তার ভেতরে এইটা একটা গ্রাম, এই বাউড়া গ্রামে কত জমি জায়গা আছে তার ভেতরে এইটা একটা জমিন, এই জমিতে কত মানুষ আমরা বসে আছি তার ভেতরে আপনি একজন। আল্লাহর যে সৃষ্টির কথা বলছি, শুধু বাংলাদেশের তুলনা এরকম রাষ্ট্র আছে 228টা, শুধু এক আমেরিকা বাংলাদেশের চাইতে 59 গুণ বড়, 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা তত বড়, 29টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক ভারত তত বড়, 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব তত বড়। যে এত বড় বড় রাষ্ট্র 228টা, এই মিলে পৃথিবী আরো জায়গা আছে যেগুলো বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই, এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, এই সূর্যের চাইতে গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা, এই তারকা যদি ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় চকলেটের মতো ব্ল্যাক হোল তাকে চুষে খেয়ে ফেলে, যে ব্ল্যাক হোল মিল্কি ওয়ে ছায়াপথ গ্যালাক্সি এত বড় বড় সৃষ্টি আল্লাহর, এর তুলনায় সূর্য, এর তুলনায় পৃথিবী, এর তুলনায় বাংলাদেশ, এর তুলনায় সিরাজগঞ্জ, এর তুলনায় বেলকুচি, এর তুলনায় বাউড়া, এর তুলনায় আপনি। একটু তাকান তো আল্লাহর এই যে সৃষ্টি জগতের কথা বললাম, আল্লাহর যে ক্ষমতা পাওয়ার, এত বড় সৃষ্টির তুলনায় আপনি কি কিছু হই না, আর আপনারই মস্তানি দেখে কি। অনেকে এমন ফোলা ফোলে, ফুললে ভালো লাগে, বেলুন ফুললে ভালো লাগে, কিন্তু বেলুন যদি বেশি ফোলে আর একবার যদি ফাটে ওর চামড়া বাচ্চা পর্যন্ত রেহাই পায় না, বেলুন বেশি ফুলে গেলে যদি একবার ফুটে যায় ওই যে চামড়া এক জায়গায় লেগে থাকে ছেলে ফেলে ওইগুলো নিয়ে আবার ফোটায় আবার, এই কথা বলেন না কেন, বেলুন ফোলা ভালো, না ফুললে বেলুন ভালো লাগে না, কিন্তু বেশি ফোলা সমস্যা, বেশি ফুললেই ঝামেলা নাকি, এই জন্য আপনি ফুলবেন না, আপনি কিছুই না। আমি যখন একা একা থাকি চিন্তা করি আল্লাহ তোমার এই যে ব্ল্যাক হোল গ্যালাক্সি ছায়াপথ মিল্কি ওয়ে এর তুলনায় বড় বড় তারকারাজি, এর তুলনায় সূর্য, এর তুলনায় পৃথিবী, এর তুলনায় আমি, আমি তোমার নজরে আসি তো, আর আমার এই ভাব দেখে কি, আপনার এত মস্তানি আসে। আমি এই যে তামিলনাড়ু থেকে আসলাম, ওখানে একটা লোক দেখা করলো আমার সাথে সিলেটে বাড়ি, বললাম ভাই কি হয়েছে আপনার, বলছে আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছে, আমি ঢাকাতে দেখালাম ডাক্তারকে, ডাক্তার আমাকে বলছে অসুবিধা নেই, 1 বছর পার হয়ে গেল কাজ হয়নি, এখানে আসলাম আমি ভারতের তামিলনাড়ু, আজ 13 মাস আছি, 1,31,00,000 টাকা আমার খরচ হয়ে গেছে, ডাক্তার আজ সকালবেলা রিপোর্ট দিয়েছে যে রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার ভেতরে এটা একটা, আপনি আর বাঁচবেন না, আপনি মস্তানি করেন। আল্লাহকে টাইট করার জন্য আপনাকে আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধু রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার আছে একটা লাগিয়ে দেবে, আর 14 বংশ বিক্রি করবেন একটা ঔষধের পয়সা হবে না। ক্যান্সার কেন হয়, মেয়েদের স্তন ক্যান্সার হওয়ার পেছনে যে কারণগুলো আমি আজকেও পেলাম, বিজ্ঞান আবিষ্কার করছে মেয়েদের স্তন ক্যান্সার হওয়ার পেছনে, এই যে ভেলোরে তামিলনাড়ুতে আমি অধিকাংশ স্বামীকে জিজ্ঞাসা করলাম কেন, বলে স্ত্রী নিয়ে এসেছি স্তন ক্যান্সার, এটা সন্তানকে দুধ না দেওয়ার কারণ, কারণ ওই দুধটা আল্লাহ আপনাকে জমা করে রাখার জন্য দেয়নি। আল্লাহ বলেন মেয়েদেরকে যারা মা হবে আমি আদেশ দিলাম, আল্লাহর আদেশ মানা ফরজ না, আদেশ দিলাম কমপক্ষে সন্তানকে 2 বছর দুধ দেওয়াই লাগবে, এটা তার অধিকার, আপনি এটা না দিয়ে আটকিয়ে রাখলেন, খালি স্বামীকে বলে ডানো আনো, পাগল পেয়েছেন আমাদের, এত কষ্ট করে জন্ম দিচ্ছি এরপরও ডানো আনো,
দানবানায় কি দিয়ে আপনি তো জানেন না, জানেন পশুর দুধ দিয়ে ওটা আপনার সন্তানকে ছোটবেলা থেকে খাওয়িয়ে তার মেধা মগজ মনন ওইভাবে তৈরি করেন, বড় হয়ে শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কারণ ওর আচরণ হয়ে যায় তখন পশুর মতো। কথা বলেন না কেন? মেয়েরা যারা এসেছেন আপনি অধিকার নষ্ট করতে পারেন না, কারণ দুধ আপনাকে আল্লাহ দিয়েছে ওর খাবার হিসাবে, আমাকে তো দেয়নি। অবশ্য ঠিক, দুধ আমারে দিলে ভালো হইতো, সেসব যন্ত্রপাতি তো নেই, তাও বলছে ঠিক। ওর মাথার স্ক্রুপ ঢেলা নাকি? এই আমাদের যন্ত্রপাতি আছে, দুধ আসবে কোথা থেকে? আল্লাহ কেন দিলেন ওদেরকে এইদিকে তাকান? এবার আমি বলছি না মান্ধাতা আমলে চিন্তা না, বাংলাদেশে এখন গবেষণা বন্ধ হয়ে গেছে, কেন আল্লাহ মেয়েদের দুধ দিয়েছেন স্তনে? ৬ মাস আগে আল্লাহ তার খাবারটা রেডি করে রাখে পৃথিবীতে বান্দা আসার আগে, নাকি বলেন না কেন? আমি হিসাব করে দেখলাম একটা সন্তান প্রতিদিন মায়ের স্তন থেকে কমপক্ষে রাত দিন ২৪ ঘন্টায় ৮ বার দুধ খায়, আর প্রত্যেকবার প্রায় এক পোয়া করে, ৮ বারে কমপক্ষে ২ কেজি হবে। একটা মানুষ যদি ২ বছরও দুধ পান করে মায়ের স্তন থেকে, কমপক্ষেও ৩৬ মণ দুধ পান করেছে। যারা ৮টা ১০টা ১৫ ২০টা করে ছেলে মেয়ে, আমাদের এলাকায় একজনের ২২টা ছেলে মেয়ে, আমি হিসাব করে দেখলাম ওই মহিলার স্তন থেকে আল্লাহ ৭৭২ মণ দুধ বের করেছে। শুনলাম এখন ওই মহিলার পেটে একটা সন্তান, তার মানে এখনো ৩৬ মণ বের হবে, ৮০০ মণ পার হয়ে যাচ্ছে, অথচ মায়ের ওজন মাত্র ৫০ কেজি। এটা আল্লাহর কুদরতের মেশিন। আপনি এই জায়গা থেকে তাদের খাবারের বন্দোবস্ত আল্লাহ করেছিল, বন্ধ করে আপনি আটকিয়ে রাখলেন, নিজের যৌবন নষ্ট হয়ে যাবে, নিজের ফিগার খারাপ হয়ে যাবে, এই জন্য শেষে স্তন ক্যান্সার যখন দেবে কেটে বাদ দেওয়া লাগবে ফিগার, বাকিটা আর বললাম না। এই যে আটকিয়ে রাখা ঠিক না, এই বিষয়টা আল্লাহ বোঝাতে চায়, পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না। আপনি টাকা পয়সা যদি এক জায়গায় রাখেন দেখবেন আপনার শত্রু বাড়বে, আপনার এমনকি জীবন চলে যাওয়ারও সম্ভাবনা আছে। টাকা পয়সা যত ছাড়বেন তত আল্লাহ আপনাকে দেবে, কারণ আনফিকু ফি সাবিলিল্লাহ, যত খরচ করবে আল্লাহর জন্য তত বৃদ্ধি করবে। কে বৃদ্ধি করার ক্ষমতা আল্লাহর এখনো আছে না নেই? না, আল্লাহ শুধু বইলেই শেষ করে দিয়েছে না, ক্ষমতা আছে এই জন্য আল্লাহ বলেছে, নাকি? আপনি যদি এই যে দা কোড়াল খুন্তা এগুলো যদি কাজ না করে রেখে দেন, আপনি দেখবেন ওগুলো জং ধরে যাবে, ওর ধার নষ্ট হবে, মরিচা পড়বে, এই কথা বলে না কেন? ও কেসে হয়ে যাবে, যত ব্যবহার করবেন তত ওর ধার বাড়বে, ওর ধার ঠিক থাকবে। এই যে পানি, পানি ওই এক জায়গায় রাখা ঠিক না, পানি যত ছেড়ে দেবেন তত নতুন পানি আসবে, পানি যদি আপনি এক জায়গায় জমা করে রাখেন দেখবেন ওর ভেতর পচন ধরবে, পোকামাকড় তৈরি হবে, এমনকি ওর ভেতরে দুর্গন্ধ সৃষ্টি হয়, আপনি থাকতেও পারবেন না। পানি যত ছেড়ে দেন, নদীর পানি সাগরের পানি দেখবেন ময়লা হয় না, দুর্গন্ধ হয় না, কারণ যত ছেড়ে দেয় নতুন স্বচ্ছ নির্মল পানি আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এলেম জ্ঞান এটাও এক জায়গায় রাখা ঠিক না, যত এলেম আপনি ছড়াবেন তত না জানা এলেমের জ্ঞান আপনাকে আল্লাহ দেবে, আর যদি এক জায়গায় জমা করে রাখেন তখন আপনার অহংকার তৈরি হবে, এমনকি এলেম আপনি ভুলে যাবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা আরো জোরে ঠিক না, ঠিক ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না। গরম হয়, গরম হচ্ছে না এখন? কি গরম, আপনি মনে হয় না বোঝার ভান করে আসি। ক্ষমতা এক জায়গায় থাকলে কি ঠান্ডা হয় না গরম হয়? গরম। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে স্ত্রী বলছে ওগো তুমি কি করো? কি করি মানে আমি সরকারি চাকরি করি, আমার দায়িত্ব কি? ওই যে রেল লাইন যায় মাঠের ভেতরে যে গেট, ওই গেট বন্ধ করার খুলে দেওয়া। বলো তুমি গেটম্যান? বলো গেটম্যান তুমি আমার দাম দাও না, জানো আমার ক্ষমতা কেমন? স্ত্রী চিন্তা করছে একটা গেটম্যান
ওর আবার কিসের ক্ষমতা? সকালবেলা স্ত্রীর হাত ধরে নিয়ে গেছে, রেলগাড়ি আসে না আন্দাজে গেট বন্ধ করে বসে আসে, ভ্যান রিক্সা মোটর সাইকেল ওই রাস্তা দিয়ে চলে সব বন্ধ। স্ত্রীকে বলে, দেখো তুমি যে আমার দাম দিচ্ছিলে না, দেখলে আমার ক্ষমতা। কিছুক্ষণ পরে ইন্টারসিটি ট্রেন আসে, ওকে যেখানে সেখানে দাঁড়াবে, একবারে উল্লা পড়ায় আন্দাজে গেট বন্ধ করে লাল ফেলা উঁচু করে বসে আছে। ট্রেন গেছে থেমে, স্ত্রীর কাছে যে বলে, দেখো তুমি তো আমার দাম দিচ্ছিলে না, দেখলে ট্রেন তো একবারে যে থামবে উল্লা পড়ায়, আমি মাঠের ভেতরে থামিয়ে ফেললাম আমার ক্ষমতা। স্ত্রী চিন্তা করছে, আল্লাহ এর না জানি গোপন ক্ষমতাও কত আছে। ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে, স্যার এই বেটা এখানে কি রেল লাইন কাটা? বলছে না, গাড়ি থামালে। বলে, আমার বউ বিশ্বাস করছিল না, এই জন্য ওরে দেখালাম যে আমার ক্ষমতা কেমন। ট্রেনের ড্রাইভার বলে, বেটা বিয়াদব, কত গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আছে, বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি বউ খুশি করার জন্য ইয়ার কি মারো, দিয়েছে 200। ট্রেন যখন চলে গেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলছে, কি গো গেট বন্ধ করলে? গাড়ি ঘোড়া সব থেমে যায় দেখলাম, লাল ফিলা গোছে করলে চলন তো ট্রেন থেমে যায় তাও বুঝলাম, কিন্তু ওই লোকটা তোমার চড় দিল কেন তুই বুঝবি না? ও দেখিয়েছে ওর ক্ষমতা, আমি দেখালাম আমার ক্ষমতা। আজ এই ক্ষমতা দেখা দেখি চলছে, হ্যাঁ কথা বোঝা লাগবে। আপনি তো না বোঝার ভান করে আছেন, আপনাকে টাইট করতে আল্লাহ কিচ্ছু লাগবে না। এখন ক্যান্সারটা হয় কেন? স্তন ক্যান্সার হওয়ার কারণ ওইটা জমা করে রাখতে দেয়নি আল্লাহ, ওর ভেতরে সন্তানের অধিকার আছে, ওটা খাদ্য 6 মাস আগে বান্দার জন্য আল্লাহ মায়ের স্তনের রিজার্ভ করে রাখে, আর আপনি আটকিয়ে রাখলেন। পুরুষ মানুষের ক্যান্সার হওয়ার পেছনে কারণে যে কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে, মানুষে যে সারা দিনের ভেতরে যে আলোগুলো শরীরে প্রবেশ করায়, শরীরের জন্য আলো যেমন দরকার অন্ধকারও দরকার, এই জন্য আল্লাহ 12 ঘন্টা দিন দিয়েছেন, 12 ঘন্টা রাত দিয়েছেন, কথা বলেন না কেন? কিন্তু আজ আমরা সারা দিন দিনের আলো তো শের জোরালেতে কাজ করি, রাতের বেলায় মোবাইলের আলো, কম্পিউটারের আলো, ফেসবুকের আলো, এগুলো আলো আমাদের শরীরে প্রবেশ করে, এমনকি যখন ঘুমাতে যাচ্ছে তখন লাইট জ্বালিয়ে ঘুমায়। বিজ্ঞান পরীক্ষা করে জানিয়েছে শরীরের জন্য একটা ঔষধ আছে, মেলাটোনিন। মেলাটোনিন নামে যে ঔষধটা, এটা আপনি যখন অন্ধকার করে ঘুমাবেন তখন আপনার মেধা থেকে এটা বের হবে, পুরা শরীরের ভেতরে রক্তের মাঝখানে ছড়িয়ে যাবে, ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। আপনি অন্ধকার না করে সারা দিন তো আলোয় থাকে, আবার ফেসবুকের আলো, কম্পিউটারের আলো, টিভির আলো, মোবাইলের আলো, আর রাতের বেলা আলো জ্বালিয়ে ঘুমায়, আপনার ক্যান্সার হবে না, হবে কি? আমি বড় বড় হাসপাতালগুলোতে খোঁজ খবর নিয়ে দেখলাম অধিকাংশ রোগী সব এখন ক্যান্সারের, যার এখন অ্যান্সার নেই। বিশ্বের ভেতরে এখন সবচেয়ে বেশি রোগী ক্যান্সারের, বিশেষ করে এই রক্তের ভেতরে এই ক্যান্সারগুলো এই আলোর কারণে বেশি হয়। আপনি এটা করবেন না, ঘুমাতে যাওয়ার আগে নবীজির হাদিস, বিশ্ব নবী জানিয়েছিলেন যখন ঘুমাতে যাবে তখন তোমরা বাতিটা লিভিয়ে দেবে, এতটুকুই। এই আয়া এই হাদিসটা গবেষণা করে এরা ক্যান্সার আবিষ্কার করেছে। নবীজি তো কথা বলতেন ছোট, কিন্তু ব্যাখ্যা ছিল অনেক বেশি। নবীজি বলেছিলেন তোমরা বাতিটা অফ করে ঘুমাবে, কারণ কি? ওটা অপচয় হবে। 2 নম্বরে যে শরীরের জন্য অন্ধকার দরকার, আপনার এই ছোট্ট ছোট্ট পশমের কণা দিয়ে অন্ধকার প্রবেশ করা দরকার, নয়তো আপনি ক্যান্সার থেকে বাঁচবেন কি দিয়ে? নবীজির এই ছোট কথা গবেষণা করে ওরা ক্যান্সার আবিষ্কার করছে, আর আমরা নাক ডেকে শুধু ঘুমাচ্ছি। আমার ভাইরা, যেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার মনের ভেতরে ভয় তৈরি হবে, আল্লাহকে মানতে আপনার সহজ হবে। আমি আবার বলছি, যাকে মানা ফরজ তাকে জানা ফরজ। আজ আমরা না জানার কারণে উল্টা পাল্টা জিনিস মানি। অনেকে আজ ছড়াচ্ছে বাংলাদেশে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম, এটা শয়তানি। ছোট্ট কথা বলছি, কেউ যদি জানে কিন্তু মানে না তার একটা গুণা হবে,
কিন্তু কেউ যদি জানে না মানে না ওর ডবল গোনা হবে। কারণ কি? আপনি যদি জানেন কোন বিষয় জানা আছে ফরজ, তাহলে আপনার এটা আদায় হয়েছে। আপনি মানেন না ওটার জন্য আপনার গোনা হবে। একটা কথা মনে থাকবে, জানা কি? ইকরা মানে পড়ো না শুধু, ইকরা মানে জানো। সর্বপ্রথম ফরজ এটা, আপনাকে জানা লাগবে। কোন ইবাদত সম্পর্কে কেউ যদি না জেনে মানতে যায়, তাহলে ইবাদত করেও ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। এই যে সেজদা একটা ইবাদত, কেউ যদি সেজদা সম্পর্কে সঠিকভাবে না জানে যে কোথায় দেওয়া লাগবে, তাহলে ও যদি মাজারে সেজদা দেয় ঈমান কি থাকবে না যাবে? আপনাকে যদি জানতে মানতে হয় কোন জিনিস, আপনাকে জানা লাগবে। এই জন্য জানার ফরজ আপনার আদায় হয়েছে, আপনি মানেননি, এই জন্য গোনা হবে একটা। কিন্তু আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গোনা হবে। কারণ আপনি জানেন না কেন, এটা আপনার অপরাধ। আপনি মনে হয় কথা বলেননি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ সম্পর্কে আপনি জানেন, তাহলে আপনার ভেতরে তৈরি হবে মন, ভয় তৈরি হবে। তখন আর টার্গেট আসবে না যে 41 সাল পর্যন্ত টার্গেট আপনি দিতে পারবেন না। আপনার এক সেকেন্ডের গ্যারান্টি নেই আর আপনি 41 সাল গ্যারান্টি দিচ্ছেন। আপনার কোন বাবা এই গ্যারান্টি দিল? কারণ আপনি আল্লাহ সম্পর্কে তো জানেন না। আল্লাহর ঘোষণা ছিল কি? যে এক সেকেন্ডেরও কারো গ্যারান্টি নেই। কখন কার মরণ হবে ও জানে? ও গ্যারান্টি দেয় কোন কারণে? কারণ আল্লাহ সম্পর্ক ওর জ্ঞান নেই, ও জানে না। আন্দাজে মনে করে আল্লাহ একজন আছে, অমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আমি আল্লাহ যে কত বড় ক্ষমতার মালিক, বান্দারা তো জানে না, তাই উল্টা পাল্টা মন্তব্য করে। দুই নম্বরের রাসূলকে কেউ যদি মানতে চায়, তাকে জানা লাগবে। এই কথা বলে না কেন? তিন নম্বরে ওয়াতিউর রাসূল ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভেতরে যারা নেতা আছে তাদেরকেও মানা লাগবে। আল্লাহ রাসূলকে মানা যেমন ফরজ, নেতা মানা ফরজ। এখন এই নেতা কোন নেতা? এই জন্য আল্লাহ আতিউ, এই যে ফেল ভার্ব ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। দিয়েছেন বলেন না কেন? দেননি কেন? কারণ আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু উলিল আমর যারা হবে, নেতৃত্ব যারা দেবে, সংলাপ যারা ডাকবে, অবশ্যই তাদেরকে দেখা লাগবে আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। সবগুলো কিন্তু ফরজ, নামাজ পড়ার মতো ফরজ। কোরআনের প্রত্যেকটা আয়াত মেনে নেওয়া কি? বলেন না কেন? যারা মানবে না ওদের ঈমান থাকবে না, ওরা কাফের। শিয়া যারা, ওরা মুসলমান না একটা মাত্র কারণ, ওরা কোরআন সব অবিশ্বাস করে না। শিয়া যারা, ওরা হয়তো সূরা বাকারার 97 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা মানে না। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. এত বড় আয়াত সূরা বাকারা, প্রথম নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 97 নম্বর আয়াত। এই যে এত বড় আয়াতের পুরাটা শিয়া যারা অস্বীকার করে না, ওরা অস্বীকার করে শুধু কুল মান কানা আদুব্ব লিজিবরিল, এতটুকু। হে নবী, আপনি বলেন যারা জিবরাইলকে শত্রু মনে করে, ওরা বলে নবী মোহাম্মদ ঠিক আছে, কোরআনও নাসিল হয়েছে ঠিক আছে, কিন্তু জিবরাইল নিয়ে আসা দরকার, আলীর কাছে দেওয়ার কথা ভুল করে মোহাম্মদকে দিয়েছে, এই জন্য ওকে মানি না। এই জন্য শিয়াদের নবীকে হযরত আলী, ওরা কোরআনের সব অস্বীকার করে না। অস্বীকার করে কতটুকু আপনি একটু লক্ষ্য করেছেন? এবার যারা কাদিয়ানি, এরাও কাফের। কারণটা হচ্ছে ওরা পড়া কোরআন শরীফ অস্বীকার করে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনের এই একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ ওরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কত বড় আয়াত! এত বড় আয়াতের কাদিয়ানিরা শুধু খাতামান নাবিয়্যিন, নবী যে শেষ নবী এটা মানে না। ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী।
এত বড় আয়াতের এতটুকু শুধু না মানার কারণে এরা যদি কাফের হয়। আমি যে আয়াতের দলিলগুলো দিচ্ছি আপনি কত আয়াত মানেন না, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আপনি প্রশ্ন করেন নিজেকে, সংলাপ কারা ডাকবে কাদের কথা মেনে নেওয়া ফরজ, আমি কিন্তু দলিল দিয়ে বলছি। আল্লাহ রাসূলকে মানা ফরজ, প্রশ্ন করা যাবে না, উলিল আমরকেও মানা ফরজ, নেতা মানা ফরজ, কিন্তু নেতা চিনাও ফরজ। আজ আমরা অনেকে নেতা না চিনে দৌড়াই, এই জন্য নেতা যদি জাহান্নামে যায় আপনিও যাবেন, কথা বলেন না কেন, কারণ যাকে মানা ফরজ তাকে জানা আরো জোরে। সুতরাং সংলাপ ডাকবে তারা মীমাংসা করার জন্য, এগিয়ে আসবে তারা সমাধান করার জন্য, সামনে যাবে তারা যারা আল্লাহ রাসূলকে মেনে চলে। এরা যদি এখন সামনে এসে সমাধান করে দেয় আপনি মানবেন? এর পরবর্তীতে আল্লাহ জানিয়েছেন ফাইং তানা সাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। যদি তোমাদের ভেতরে এরপরও মনোমালিন্য হয়, ঝগড়া হয়, তাহলে তোমরা কি করবা? ফারুদ্দুহ, তোমরা ফিরে যাবা। কে আদেশ কার বলেন তো, নাকি আমির হামজার? আল্লাহর আদেশ। আপনি নামাজ পড়েন আল্লাহর আদেশে আর এই কথাটা মানতে পারেন না? আপনি কি আল্লাহকে দুই রকম মনে করেন? ফারুদ্দুহ, ফিরে যাও, ইলাল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহ এবং রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো, যালিকা খায়রু ওয়া আহসানু তাউবিলা, এটাই হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যা, সর্বোত্তম সমাধান, এর উপরে আর সমাধান নেই। সুতরাং আপনি মুমিন দাবি করেন, মুসলমান দাবি করছেন, এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের এই মারমুখী অবস্থান যদি মিটাতে হয় ফিরে যাওয়া লাগবে আল্লাহর বিধানের দিকে। যদি না পাওয়া যায় রাসূলের জীবনে কিছু আছে কিনা দেখা লাগবে। মহাজির এবং আনসারদের ভেতরে যেহেতু এটা ঘটেছিল অবশ্যই আছে নাকি? এরকম অবস্থান যদি বাংলাদেশে আসে আপনার ফিরে যাওয়া লাগবে রাসূলের আদর্শের দিকে। আপনি তো জান না, আপনার চীন কি করবে, আমেরিকা কি করবে, ভারত কি করবে, সে আশায় বসে আছেন। তিনটা বললাম, এরা একটাও কি মমিন মুসলমান? ওদিকে ফিরে যাচ্ছেন কোন কারণে? সংলাপ কারা ডাকবে, কারা সমাধান করবে, মীমাংসা করবে, সব কথা স্পষ্ট। এখন নাম বললে তো আপনার আবার গায়ে লাগবে, নাম ধরে আমি মায়ের খাই। আমার ভাইরা, তাহলে যে মেজর সমস্যা চলছে এটার জন্য আমাদের কি করণীয় আমি কিন্তু বলে দিলাম, এখন আপনি কি করবেন ওটা আপনার ইমানের ব্যাপার। দশ নম্বর আয়াতটাও পড়বেন সূরা হুজুরাতের, আরো স্পষ্ট পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে দলিল দিয়েছেন, কোরআনে কারিমে আল্লাহ 10 নম্বর আয়াতটায় দলিল দিচ্ছেন, ইন্নামাল মুকমিনুনা ইখওয়াতুম ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমার অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। তার মানে আমরা আল্লাহর দয়া আল্লাহর রহমত পাওয়ার জন্য সব এখন কাঙ্গাল, সবাই চায় যে আল্লাহ যেন আমার উপর দয়া করে। দয়া যে করবে কোন কারণে সেইটার ভেতরে আমরা নেই। উল্টা না বুঝে আপনি কোরআনের আয়াতের দিকে ফিরে আসেন, দুনিয়াও পাবেন আখেরাতও পাবেন। আল্লাহ আমাদেরকে যেন মন মানসিকতা এরকম তৈরি করে দেয়। জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম সাহাবী হওয়ার পেছনে কারণ কি? ওনারা মনে যা শুনেছে মন দিয়ে তাই মুখ দিয়ে বলেছে আর ওটা আমল করেছে। কালু সামিউনা ওয়া আতানা, তারা বলছে আমরা শুনলাম মেনে নিলাম। আর কাফের যারা ছিল ওরা বলতো আমরা শুনলাম, কালু সামিউনা ওয়া আসাইনা, কিন্তু মানতে পারলাম না। এজন্য কাফেরদের অনেকের মুখের কথা আর মনের কথা এক না, আর সাহাবীদের মুখের কথা আর মনের কথা এক। এই জন্য সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন, কারণ তারা মুখ দিয়ে যা বলতেন ওইটা তাদের মনে ছিল। এই কথা বলেন না কেন? আমরা আজ অনেকেই মুখে যা বলছি মনে ওইটা নেই, এই জন্য সমাধান হয় না। মুখে উড়াচ্ছি উল্টা পাল্টা কিন্তু মনে ওইটা আমি নিজে দেখেছি।
কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি একটা লোক কাঁদতেছে, নোয়াখালী বাড়ি মুরব্বি মানুষ, কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে, আল্লাহ আমি মরণ চাই, আমি আর বাংলাদেশে ফেরত যাব না, তুমি আমার মরণ দাও, কারণ এই দেশে তোমার ঘর আছে, নবীর রওজা আছে, আমি আর দেশে যাব না, আমি এই দেশেই থাকব। কান্নাকাটি করে মুরব্বি মানুষ দাড়ি ভিজিয়ে ফেলেছে, চিন্তা করলাম আল্লাহ এমন হয় মরবে। হোটেলে ফিরে আসলাম, হোটেলে এসে দেখি বিশাল ঝড় উঠেছে, ডাক দিয়ে বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন, কি দোয়া করলেন? কাবা শরীফ ধরে আপনি দোয়া করলেন যে আপনি আর বাংলাদেশে যাবেন না, আপনি মরণ চান। কি ঝড় উঠেছে, আপনি টের পাচ্ছেন, আপনি তো মরবেন। আমারে বলছে আমির হামজা এ দোয়া তো আমি এ বছরের জন্য করিনি। আরে সিটা ঝড় দেখে দোয়া পাল্টিয়ে ফেলিস, বলছে এ দোয়া তো আমি এ বছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন, এত বড় ঝড় উঠলো কোন কারণে, আমি কি মরব? তার মানে মুখ দিয়ে যেটা ছিল মনে ছিল, আপনি কি কথা বোঝেন? আজ আমরা অনেকে সংলাপ 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 করে চিল্লাছি, মুখে যেটা আছে মনে তো নেই। আপনি না বোঝার ভান করে আছেন, থাকেন, আমার দরকার নেই, আমি আয়াতে যাচ্ছি। হ্যাঁ বলেন, সোরা হজ 32-33 দুইটা আয়াত পড়েছি, আমরা দেখি এই আয়াতের ভেতরে কি আছে, আপনারা থাকবেন তো? আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।